গাইজ, তো এখন হলো সকালবেলা। রিয়ান এই মাত্র স্কুলে গেল, ছোটাকু নিয়ে গেল, অ্যান্ড আমরা এখন বসেছি ব্ল্যাক কফি নিয়ে। তো ব্ল্যাক কফিটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাব, জিম যেতে হবে। আজকে বিকেলে একটা ইনভিটেশন আছে, তো জিম তো আজকে করতেই হবে ভালো করে। সো এখন আমরা জিমে যাব। তো আমরা যাচ্ছি জিমে। বাইরে ঠান্ডা পড়েছে হালকা হালকা, আবার ডিসেম্বরের মতো ঠান্ডা এখনো পড়েনি, বলো না ঠান্ডা লাগছে না, বাইকে চলে যেটুকু লাগে ওইটুকু। শেষ হয়ে গেছে, তো এখন আমরা ফ্রুট স্টক আপডেট করতে যাচ্ছি, ফল কিনতে যাচ্ছি বাজারে। অনেকদিন ফল কেনা হয় না, ফল ছাড়া আমরা থাকতে পারি না। কালকে রাতে আবার রাত 12টার সময় লেবুকে দিচ্ছে হয়েছে, তখন আমার ছোটো বাবুকে ডাকতে হয়েছে লেবুর জন্য, ধার নিয়েছি, ধার নিয়ে খেতে হয়েছে, তাই আজকে আমরা এখন ফল কিনতে যাচ্ছি। তো এই হলো আজকে আমাদের হোলসাম ওট মিল ব্রেকফাস্ট। ব্যানানা ওটসগুলো নিচে রয়েছে সোক করা মিল্কে, তো এটা খেয়ে তাদের রেডি হয়ে স্কুলে চলে যাব। গুড ইভিনিং গাইস, তো স্কুল থেকে আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে, দেখতে পাচ্ছো বিকেলবেলা এখন রেডি হচ্ছি। আজকে আছে এমন আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি পার্টি, সো সেখানেই আমরা যাব সকলে মিলে। কেউ কেউ অলরেডি বেরিয়ে গেছে, আমরা একটু পাতেই বেরোবো। সো দেখে না, আমি এই রামা গ্রিন কালারের শাড়িটা পরেছি, দিস আই গট ফ্রম ইনস্টাগ্রাম, অ্যান্ড দ্য কালার ইজ রিয়েলি রিয়েলি নাইস, খুব সুন্দর শাড়িটা। তো পরে ফুল লুকস তো তোমরা পিকচার্সে দেখতেই পারবে, তো এখন চলো ফটাফট রেডি হয়ে নি। তো এখন আমরা এসেছি একটুখানি আমাদের বাবুইহাটি হরিসভার মঠে, দেখা করব। গাইস, তো আমরা এসেছি আমাদের মন্দিরে, গুরুদেবের মন্দিরে। এখানে ও একটু নমস্কার করতে এসেছে, আর এখন এখান থেকে গুরুদেবকে নমস্কার করে তারপর চলে যাব ব্যাঙ্কুয়েটে। ব্যাঙ্কুয়েটটা একদমই নিয়ারবাই, মানে একদম এটার পাশেই, মন্দিরের পাশে। সো এখান থেকে একটুখানি ঠাকুর দর্শন করে তারপর আমরা যাব ব্যাঙ্কুয়েট। ঠাকুমার কথা খুবই মনে পড়ছে। গাইস, তো আমরা পৌঁছে গেছি এখানে, এখন চলো ভেতরে ঢোকা যাক। একটা সুন্দর গিফট নিয়ে, ইউজফুল গিফট, চল। No.
নবীন বাদের অ্যানিভার্সারি তো একটুখানি ফটো ফটো তো অন্য অ্যানিভার্সারিতে কম পয়সা আমাদের হয়ে যাচ্ছে এই আমার ছেলে খেলে বেড়াচ্ছে এখানে আমরা এখন কিছু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি দই বড়া পাপড়ি চাট সব রকম নুডলস ফুডলস অনেক কিছু রয়েছে স্ন্যাক্স আইটেমে তো সেগুলোই এখন আমরা একটু একটু করে খাবো তো ভেতরে কিছুই কথা রেকর্ড করতে পারিনি কারণ প্রচণ্ড গান বাজনা হচ্ছিলো নাচানাচি সবই সবনা দেখলে তো এখন বাইরে এসে একটু কথা বলতে পারলাম তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি রিয়ান তো বাড়িতে যাবেই না বলছে স্কুল যাবে না তো দেখা যাক কী হয় রিয়ান খুব সুন্দর ডেকোরেশনও করেছে এখন সবাই বেরোচ্ছে আস্তে আস্তে চলো বাড়ির দিকে যাওয়া যাবে